শুভদিনে শুভ ভাবে সবকিছু হলো, সবই হচ্ছে তার ইচ্ছা, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। মানে এই প্রথম তো আমরা 7 দিন ওকে ছাড়া এরকম ছিলাম। যেগুলো পুরনো ভিডিও ছিল সেগুলোই ছাড়ছিলাম। ইনফ্যাক্ট এতদিন বাদে আবার ভিডিও করার কারণ হচ্ছে যে সেভাবে উৎসাহ পাচ্ছিলাম না, কারণ রাজেশ এবার 7 দিনের জন্য বাইরে গেছিল আর আমি আর রূপ বাড়িতে ছিলাম। রূপ রূপের মতো পড়া নিয়ে ব্যস্ত আর ওইদিকে স্কুল নিয়ে ব্যস্ত, এইসব নিয়েই তো ওর দিন কেটে যায়। আর আমি টোটালি পুরো মানে একা একা, আমার একদম ভালো লাগছিল না কিছু। যাই হোক, কাজের জন্য গেছিল, সব কিছু সুষ্ঠুভাবে হলো, একটা সেটাও একটা টেনশনে ছিল যে সব ঠিকঠাকভাবে হবে কিনা। তো সব ঠিকঠাকভাবে হয়েছে। তোমাদের এত এত ভালোবাসায় আজকে কিন্তু ইউনিভার্সাল কোলাজ ফ্যামিলি মেম্বার 50K-তে পৌঁছে গেছে, এ মাসে পেমেন্টও ঢুকে গেছে। সব মিলিয়ে একটা আনন্দ তো ছিলই, কিন্তু রাজেশের কাজটা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছিল ততক্ষণ মনের মধ্যে টেনশনও ছিল, যার জন্য আমি সেই রকমভাবে ভিডিও করিনি বলতে গেলে এই উইকে। আজকে সকালবেলা ও ঢুকলো তখন প্রায় 5:45, মানে সারা রাত্রি ট্রাভেল করেছে। এবার রাত্রির বেলা ট্রাভেল করলো না দেখবে একটুখানি ভয় ভয় লাগে, আমার তো সারা রাতই ঠিক করে ঘুম হয়নি, মাঝে মাঝেই ফোন করে বলছি যে ঠিক আছে কিনা সব কিছু, তো ও বলছে হ্যাঁ তুমি ঘুমো আমি ঠিক টাইমে পৌঁছে যাব। এবার কি হয়েছে বলো তো, রাত্রির দিকে তো ট্রাকগুলোও ছেড়ে দেয়, লরি টরিগুলোও ছেড়ে দেয়, যার জন্য আসতে একটু লেটও হয়ে গেল। তো যাই হোক, 5:45 সময় ঢুকলো, ঢুকে একটু কথা টথা হলো, হওয়ার পর আমি বললাম চা খাবে, বললো এখন চা খেতে ভালো লাগছে না, আমি স্নান করে ঘুমোবো। সারা রাত্রি যেহেতু একদম জাগাই পুরো গাড়িতে ট্রাভেল করছে, আর মানে এবারে মানে যাওয়াটাও হয়েছে রাত্রিরে, মানে সব মিলিয়েই না এই এই কটা দিন ও যতক্ষণ না বাড়িতে ফিরলো ততক্ষণ একটা বেশ আমাদের টেনশনের মধ্যেই কেটেছিল। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক হয়েছে, আবার নতুনভাবে মানে ব্লগ শুরু হবে আর কি। তো চলো, আজকে একটা রোদ ঝলমলে দিন, মানে সকাল 6টার সময় আমার ঘরে সূর্যটা মানে সূর্যের ইয়েটা ঢুকছে, যখন কে বলবে সকাল 6টা বাজে। তো আজকে একটা সুন্দর দিনও, আজকে কিন্তু আমাদের দাদুর তিথি প্লাস আজকে অমাবস্যা রয়েছে, তো সব মিলিয়ে আজকে দিনটাও খুব শুভ। কালি এলো, লায়া সবজি এই যে বাজার লেকে আয়ে। হ্যাঁ দাদা এসছে, দাদার ব্যাগ গুলো খালি করতে হবে। আচ্ছা ঠিক আছে। এই 6টার সময় ঢুকলো। হ্যাঁ এদিকে ট্রাক ছেড়ে দেয় না, লরি টরি গুলো ছেড়ে দেয়, ওই জন্য ইয়ে হয়েছে। কি এনেছো বাজারে? বাজার সে লাই কোবি, ফুল কোবি এবো। আচ্ছা আর ই লাই হে ভিন্ডি। ভিন্ডি? হ্যাঁ। তোমার যাবা ফুল আপকা? হ্যাঁ ওটা রেখে দাও, ওই ঠাকুর ঘরে রেখে দাও। আচ্ছা আর ই লাই হে উচ্ছে লাই হে। তুমি এই পাঁচ মেশালি সবজির এই বাজার করলে? উচ্ছে উচ্ছে দিন লাই হে সত্যি লাই হে, মতলব মানে পাঁচ মেশালি সবজি এনেছো তো, হবে তো? ঠিক আছে। কালকে রাত্রিবেলা কালীকে আমি ফোন করেছিলাম, করে বললাম যে কালী একটু সবজি কিছু নিয়ে এসো, আজকে নিরামিষ আমাদের, তো সেই জন্য নিরামিষে কিছু বানাবো, সবজিপাতি সেরকম কিছু নেই, যেটুকু রয়েছে সেগুলো আমার কুদ্দুস আর চিউড়ির জন্য রয়েছে। আর এই কদিন না সত্যি কথা বলতে একটা টেনশনের মধ্যে তো ছিলাম, কাজটা ঠিকভাবে হবে কি হবে না, হবে কি হবে না, এরকম একটা দোটানার মধ্যে যখন ছিলাম, তো আমি আর রূপ সেই রকমভাবে মানে অনেক কিছু কিছু বানিয়ে সেরকম খাওয়া নেই, চিকেন ছিল চিকেন আর তা না হলে ডিমের ঝোল, এই একটা পদ করতাম আর রাত্রের একটা তরকারি, এই দিয়েই চালিয়ে দিয়েছি। আর সবজি বলতে একটু না থাকলে দেখবে নিরামিষের দিনকে সবজিটা তো দরকার লাগে, তো কালীকে বলেছিলাম যে পাঁচ মেশালি সবজি করবো বলে কিছু সবজি নিয়ে আসতে, তো ও এখন নিয়ে ঢুকেছে হচ্ছে এই এই সবজিগুলো, জানি না এই দিয়ে এখন আরও পাঁচমেশালি সবজি হবে নাকি অন্য কিছু রান্না করতে হবে সেটা ডিসাইড করব। কি কালী আজকে কি আমরা পাঁচমেশালি সবজি খেতে পারবো? গোছানো গেছে?
সত্যি আছে কুমড়ো ছিল? হ্যাঁ, কুমড়োটা বোধহয় আবার বাচ্চাটার জন্য অল্প করে ছিল, সেটাই কেটে দিয়ে যাকে দাদা লিয়াকে কাকা রে। তুমি চা করো, এবার একটু চা খাই। এই চা তো হয়ে গেছে, কিন্তু রাজেশ এখন একটুও চা খাবে না বললো, আমার প্রচন্ড ঘুম, আমি এখন উঠে কিচ্ছু খেতে পারবো না। ঠিক আছে তুমি ঘুমো, আমি একটুখানি চাটা খেয়ে নিই। সকালবেলায় না রূপ গিয়ে মিষ্টি নিয়ে চলে এসছে, জানে যে বাবা এসে পারবে না, একদম ভোরবেলা গেছে গিয়ে একদম মিষ্টি কিনে নিয়েই এসছে। আজকে মিষ্টি দিয়েই পুজো করবো আর কি। তো আমি ওই জন্য এখন একাই চা খাচ্ছি, আর কালি খাচ্ছে, আর এইদিকে রাজেশ এখন চা খাবে না। রূপের চা সকালবেলা আমি করে দিয়েছি, আর আমার তো সারা রাতই ঘুম হয়নি ঠিক করে, আমি তো পুরো জাগা জাগা অবস্থাতেই রয়েছি। হ্যাঁ, তারপর চারটের সময় একবার উঠলাম, তারপর আবার পাঁচটার সময় উঠে রূপকে চাটা করে দিলাম, তারপরও এখন পড়তে বসেছে, উঠলে তারপর ব্রেকফাস্ট করবে। আলটিমেটলি পাঁচমেশালি সবজি হচ্ছে। হ্যাঁ, এখানে পাওয়া গেছে হচ্ছে আলু তো ছিলই, আর এই যে অল্প করে কুমড়ো ছিল ওই কুমড়ো দিয়ে দিয়েছে, ফুলকপিটাও এনেছে, পটলও তো ছিল। হ্যাঁ, আর এই যে এখানে বেগুনও ভেজে নিয়েছে, একটু বড়ি দিয়ে করবে, পাঁচফোড়ন দিয়েছো তো। কুমড়োটা মানে এবার দাদাকে আনতে বলতে হবে আবার, তা না হলে তো বাচ্চাগুলো ছটফট করবে। আর ওদের সবজি তো সব রয়েছে। এতদিন বাজে বাবাকে পেয়েছে, ঘুম থেকে তুলে দিয়েছে বাবাকে, ঘুম থেকে তুলে দিয়েছে চিউরি। বাবা ঘুম করছিল, এতদিন বাদে পেয়ে কি আনন্দ দেখো। ওরাও কিরকম বোঝে বলো, তুমি নেই, তোমার গলার আওয়াজ পেয়ে কিরকম করছিল। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি ঠাকুরকে পুজো দেবো বলে রেডি হচ্ছি। তো মনে হলো যে একটু দাদুর জন্য সুজি করে দিই, সকালবেলা তো আমাদের মন্দিরে পুজো হয়েইছে, দাদুর তিথির যে পুজো সেই পুজো হয়েইছে, তা এবার এখানে সুজি করবার জন্য চলে এসেছি। আর রাজেশ বললো কি সুজি শুধু করবে কেন, তাহলে সাথে যখন আমাদের খিচুড়ি বানাবে তাহলে গ্যাস ট্যাস একদম মুছে পরিষ্কার করে নিয়ে দাদুর জন্য খিচুড়ি বানিয়ে দাও, আর একটু ভাজা করে দাও তাহলেই হবে। তো এখানে আগে প্রথমে সুজিটা করে নেব, তারপর খিচুড়ির প্রিপারেশন করব। এইদিকে আমার বাদবাকি রান্না সব হয়ে গিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে ঠাকুরের বাসন বার করে নিয়েছি, এখন বানাচ্ছি হচ্ছে সুজি। এখন মালা দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে,
সকালবেলা তো ছেলে মিষ্টি কিনে এনেছে, ছেলে আমার বড় হয়ে গেছে পুরো, ভেবেছিল যে বাবার রেস্ট নেবে, বেরোবে না, কিন্তু রাজেশের মন ইয়ে করলো যে না, শুধু তো কালি জবা এনে দিয়েছে তোমায়, আমি একটু মালা এনে দিই। বললাম ঠিক আছে এনে দাও, তো এখন মালা দিয়ে আগে সাজিয়ে নেবো। আর যদি আগে রাজেশ বলতে তুমি যে খিচুড়িটা ইয়ে, তাহলে পাঁচমেশালিটাও আমি ঠাকুরের ইয়েতেই করতাম, করে একেবারে পাঁচমেশালিটাও দিতে পারতাম। যাই হোক, যতটা সম্ভব পেরেছি করে দিয়েছি এইটুকু টাইমের মধ্যে। আজকে দাদুর পুজো ছিল, মানে তিথি অনুযায়ী আমাদের মন্দিরে আজকে 4:30-4:30 থেকে পুজো ছিল, তো সেই জন্য মানে কিছু না কিছু আমি প্রতি বছরই করি। তা এবছর না সত্যি কথা বলতে যেহেতু মানে রাজেশ ছিল না, তো সেই জন্য না মানে ভেবে মানে বুঝতে পারছিলাম না, ওর তো আসারও কোনো ঠিক ছিল না, না বুঝতে পারছিলাম না যে কি করব না করব। তো যাই হোক, সুন্দর, তার সবই হচ্ছে তার ইচ্ছা, বলো, সবই হচ্ছে তার ইচ্ছা, ঠিক করিয়ে নিল সুন্দরভাবে, যেটুকু আয়োজন করতে পেরেছি ভালো করেই করতে পেরেছি আর কি। এগুলো আমার গোপু রাধা কৃষ্ণ এরা পড়বে তো। চলো আমার ছেলে কিন্তু পূজে পূজে আবার হনুমানজির জন্য লাড্ডুও নিয়ে এসেছে। দেখেছো পোলা বড় হয়ে গেছে, পোলা বড় হয়ে গেছে, 7 দিন তো আমরা কাটিয়ে ফেললাম। হ্যাঁ আমি আর গলায় মালাটা চাপালাম না, মালার অনেক সময় দাগ লেগে যায় ইয়েতে, তাই না মানে ইয়েতে, যদিও আবার রাধা কৃষ্ণেরও আমার ড্রেস বদলাবার সময় চলে এসেছে, পুজোর সময় প্রতি বছরই বদলে দিই, তো এবছরও বদলানো হবে। আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, অমাবস্যা আজকে সারাদিনই রয়েছে, আমি কালীকে বলেছিলাম যে জবা ফুল নিয়ে আসতে, ও সুন্দর মালা নিয়েই চলে এসছে, ভালো হয়েছে আজকে সব মানে ওনাদের ইচ্ছাতেই সবকিছু ঘটছে, তো আমি মালা দিয়েই এখন মা কালীকে ইয়ে করব। আবার দুটো জবা ফুলও আছে কিন্তু, জয় মা জয় মা জয় মা জয় মা, ভালো ভালো। এটাই রূপ নিয়ে এসছে, আর ওইদিকেও ইয়ে গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, আর হনুমানজি, সবাইকেই দেওয়া হবে। আর বলে না সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, সেরকমই ব্যাপার হয়েছে আজকে, সুন্দরভাবে দেখো গুছিয়ে কিন্তু নিয়ে নিয়েছে, 5টা ভাজা, খিচুড়ি, এদিকে মিষ্টি রয়েছে, সুজি করেছি। কি বলবো, মানে রাজেশ ভালোভাবে কাজ সেরে চলে এসছে,
এতদিন বাদে, মানে এই প্রথম তো আমরা 7 দিন ওকে ছাড়া এরকম ছিলাম। আর ওইদিকে আমার 50K তোমাদের ভালোবাসায় পরিবার 50K হয়েছে, পেমেন্টও ঢুকে গেছে, সবই ভালো ভালো কাজ হয়েছে। মানে তার সাথে আজকে যে এত সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবো সেটা বুঝতেও পারিনি। মানে একটা শুভ দিনে তোমাদেরকে অনেকগুলো শুভ খবর দিতে পারলাম। তো মানে যার ইচ্ছা সে ঠিক আদায় করে নেয়, দেখো ঠিক, কিন্তু সব গুছিয়ে দিতে পেরেছি। রাজেশা সত্যি শরীর নিয়ে পারছে না, কারণ আসার পর শুয়েছিল মানে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা একটুখানি শুয়েছিল, ঠিক ঘুমটা আসেনি, সমানে ফোন এসেই যাচ্ছে আর কি। তো যার জন্য ঘুমটা ক্লিয়ার হয়নি, ও বলছে আমার শরীরটা না কেমন টালমাটাল করছে, সারাটা রাত তো পুরো গাড়িতে এসছে, পুরো জাগা অবস্থায়। আর ও সবচেয়ে বড় কথা, ও খুব সজাগ থাকে, যতই ড্রাইভার চালাক না কেন ও কিন্তু খুব সজাগ থাকে, গাড়িতে 1 ফোঁটা চোখের পাতা বন্ধ করবে না। তো সেইভাবে সারা রাত ট্রাভেল করে এসছে প্রায় 7-8 ঘন্টা। তো ও বলছে আমার শরীর আর দিচ্ছে না, সকালে তো স্নান হয়েছে, এখন আর একবার বললো স্নান করো, এবার খেতেও দিয়ে দিও, আমি আর পারছি না। ওইদিকে দাদুদেরও খাওয়া চলছে আর কি, হয়ে গেলে আমরাও এবার লাঞ্চ সেরে নেব। তো আজকে তো কৌশিকী অমাবস্যা, মানে একটা খুব শুভ শুভ দিন আর কি। শুভ দিনে শুভ ভাবে সব কিছু হলো, সব কিছু মিটলো, শুভ খবর তোমাদেরকে দিতে পারলাম। আর আরো আরো আমার পাশে থাকো তোমরা, যাতে আমি আরো তোমাদের সাথে এগিয়ে যেতে পারি। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ইনফ্যাক্ট সকাল থেকে আমি ঠিকই করেছিলাম যে একদম পুজো টুজো করেই করবো, মানে খাবো আর কি। তো সকাল থেকে আমি একদমই না খাওয়া অবস্থায় রয়েছি, ওই চাই খেয়েছিলাম একটু। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, আর ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো।